আমি কি কোনোদিন ইউটিউবার হতে পারবো না? আজকে হেডশট মারতে পারি না বলে, আজকে আমি খেলা পারি না বলে, আজকে আমার গেম প্লে ভালো না বলে আমার কি ইউটিউবার হওয়ার যোগ্যতা নেই? এই দুনিয়াতে কি আমার কিছু হবে না? আমার কি কেউ থাকবে না? কে আছে আমার জন্য? হে খোদা, এই চিন্তা করছিস কেন? আমি আছি তোর জন্য। বাবা, আপনি কে? বাবা কে আপনি? আরে আমি তো সেই বান্দা যে বাংলাদেশে হাগার হাগার ইউটিউবার বানিয়েছি যারা নুবট খেলা পারে না। আমি ওদের বাবা, আমি নুবদের বাবা, আমি মগ বাবা। বাবা আমাকে দোয়া করে দিন বাবা, আমি ও ইউটিউবার হতে চাই বাবা, প্লিজ বাবা। আরে আমি দেখবো তোকে, তুই টেনশন নিস না বাবা। আই লাভ ইউ। ওয়াহ বাবা, তোর চেহারায় কষ্ট, কান্না, দুঃখ এমন যেন সকালে পায়খানা করতে গেছিস, পায়খানা বের হচ্ছে না, এরকম কষ্ট। আমি ভিডিও বানাবো, আমরা আপলোড দেব, আমরা দুই ভাই পুরোপুরি ভাবে ইউটিউবার হয়। আর ইউ কমেডি মি, কি হব ইউটিউবার হয়। যা বান্ডেল সা, এ বয় বয় ক্যামেরা বার করে দিতে দাঁড়া। তুই 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 বান্ডেল সা, বান্ডেল সা, এনে পা ধরবি, পা ধরবি, ভাই পা ধরবি, প্লিজ দাঁড়া। আরে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুরু কর, প্লিজ প্লিজ ভাই। আরে ভাই, প্লিজ প্লিজ, আবার প্লিজ, আবার দর্শক আপনারা দেখতেছেন সখী তুমি কার টিভি থেকে, আছি আমি আপনাদের সাথে রিপোর্টার হাহাকার। গাইজ আজকে তাজা খবর হচ্ছে কোবরা বান্ডেল গিভওয়ে করে আমাদের গেমিং উইথ মোগলেস হয়ে গেল কোটিপতি ইউটিউবার। গাইজ চলুন সরাসরি সরজমিনে যে তার কিছু সাবস্ক্রাইবার এবং তার কিছু শুভাকাঙ্ক্ষী আর তার কাছ থেকে জেনে নেওয়া যাক কোবরা বান্ডেল গিভওয়ে করে তার কি অবস্থা হলো। গাইজ তো দর্শক আপনাদের সাথে আমি আছি গাইজ সবদুল, গেমিং উইথ সবদুল, এবং আমি সরাসরি ভাই আপনাদেরকে নিউজ রিপোর্ট করতেছি আমাদের কোবরা মোকলেস গ্যাং এর কাছ থেকে। সো চলুন মোকলেস গ্যাং এর কাছে শোনা যাক কোবরা বান্ডেল পেয়ে তাদের অনুমতি কি। সো মোকলেস ভাই, কোবরা বান্ডেল পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হয়েছে একটু আমাদেরকে বলবেন প্লিজ। এই শালার পোশালা, তুই আমাদেরকে অপমান করতেছিস, মেয়েরা খুন পেলুঙ্গা শালা। না না ভাই, আপনি খামাখা রাগ করতেছেন, আমরা শুধু এটুকু জানতে চাচ্ছি, আমাদের দর্শকরা জানতে চাচ্ছে যে কোবরা বান্ডেল পাওয়ার জন্য আপনাদেরকে কতটুকু কষ্ট করতে হয়েছে, কতটুকু কাট করে পড়াতে হয়েছে, কি বলেন ভাই? শালাকে শালা শালা আমার কাছ থেকে শালা পয়জনাস রিপোর্টার রিপোর্টার করতে গিয়ে চলে আসে। আমাদেরকে চিনিস, আমরা কোবরা মোকলেস গ্যাং, আমাদের থেকে দূরে থাক, নিজের জায়গা বোঝ কুকুর কোথাকার রাস্তা ছোট লোক। কোবরা বান্ডেল পেয়ে তারা নিজেদেরকে মানুষ না, তারা নিজেদেরকে এখন কুকুর মনে করতেছে। বাট ঠিক আছে গাইস, আমরা যাই আপাতত। তো গাইস এই ছিল আমাদের কুত্তা মিজান স্কোয়াডের কাছ থেকে পাওয়া সর্বশেষ নিউজ। এবার আমরা সরাসরি ভাবে চলে যাব আপনাদেরকে নিয়ে পোস্টার বয়ের কাছে, যে কিনা কোবরা বান্ডেল পেয়ে বর্তমান সমাজের হিরো। আমি শুধু একটা কথা বলতে চাই, কোবরা বান্ডেল পেয়ে আমি আমি কোবরা বান্ডেল পেয়ে আমি নিজেকে অনেক 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 ভাগ্যবান মনে করছি। কোবরা বান্ডেল যে আমাকে দিয়েছেন সে বড় ভাইকে আমার তরফ থেকে অনেক বেশি সালাম এবং ধন্যবাদ। ভাই আপনি অনেক বেশি থাকুন ভাই। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে কোবরা বান্ডেল আসার পরে আমরা আমাদের কোবরা ভাইয়ের কাছে কোবরা বান্ডেল চেয়েছিলাম, আর তারপরে কোবরা ভাই আমাদেরকে যেভাবে কোবরা বান্ডেল ভরে দিল আমরা কোবরা বান্ডেল পেয়ে অনেক বেশি খুশি। এবং ভাই দীর্ঘজীবী হোক, ভাইয়ের কোটি 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 সাবস্ক্রাইবার হোক, সেই দোয়াটাই করি আমরা। তো গাইস বকচোর চ্যানেল থেকে আমি এতক্ষণ আপনাদের সাথে বলতেছিলাম আপনাদের টিভির নিউজ রিপোর্টার পক পক, আপনাদের সাথে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে, দেখা হবে পরের কোন নিউজ নিয়ে। চলো আজকে ডিম খান বাড়িতে নিয়ে যাবো, আমি ডিম বেচবো না, খাবো না, এই ডিম পাছার নিচে রাখে আমি আজকে ডিমের থেকে একখান কোবরা বের করব। সেই একটা
কোবরা বেচে আমি আরও দুটো কোবরা কিনবো, বাচ্চা কোবরা, আর সেই দুটো বাচ্চা কোবরা থেকে আমার 50টা কোবরা হবে। এই 50টা কোবরাকে আমি আরও ছেলে 50টা কোবরার সাথে লাগিয়ে দেব, আর আমার হয়ে যাবে কোবরার খামার, আমি হয়ে যাব কোবরাপতি। ওহ, আমার জাজকে কি ভাব। It was at this moment that he knew he fucked up. Hey! Bruh. আসলে ভিডিও রেখার দরকার ছিল, ছিল আজকের ভিডিও। কোবরা বান্ডেল আসার পর থেকে আপনারা যা শুরু করছেন মেইল কমেন্ট সেকশন সব জায়গায়, ভাবলাম কোবরা বান্ডেল একটা ভিডিও আমিও বানিয়ে ফেলি। আর হ্যাঁ গাইজ, আপনারা যদি সত্যি সত্যি কোবরা বান্ডেল চেয়ে থাকেন, আজকের ভিডিওতে যদি 100,000 লাইক হয় পরশু দিনের মধ্যে আমি 10টা কোবরা বান্ডেল গিভ অ্যাওয়ে করব, এবং কাদের কাদেরকে দিয়েছি সেটাও বলে দিব। চাইলে ভিডিও করতে পারেন ভাই, সবাই ভিডিও করে কোবরা বান্ডেল দিতেছে, আমি বাদ থাকুম কেন, ভিডিও করে মেইলে পাঠাই দেন, আমি দেখা 10 জনের দিয়া দিব। বাট শর্ত, এই ভিডিওতে 100,000 লাইক হইতে হবে পরশু দিনের মধ্যে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব করে ফেলেন ইটস কাব্য চ্যানেলে। আরে বেটা করলে কিছু হইতে না, সাবস্ক্রাইব করতে ভুলেন না গাইজ। অ্যান্ড গুড নাইট, ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং, এ তামান ওই সব।